যারা 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকে আলোচনা করব সংস্কৃত সাজেশন। তোমাদের এই সংস্কৃত পরীক্ষা হওয়ার কথা ছিল 25শে মার্চ, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তথা বোর্ড তোমাদের 23শে মার্চ থেকে বাকি পরীক্ষাগুলোকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা জুন মাসের মধ্যে, জুন মাসের 11 তারিখ আলোচনা সাপেক্ষে তোমাদেরকে বলা হবে যে কবে পরীক্ষা হবে। তো এই মুহূর্তে বাকি আছে তোমাদের 2 থেকে 3টে পরীক্ষা, কারোর কারোর 2টো পরীক্ষা আছে, কারোর 3টে পরীক্ষা আছে, বা কারোর 1টা পরীক্ষা আছে। এর আগে আমরা সংস্কৃত সাজেশন নিয়ে আগে আলোচনা করেছিলাম, এখনো আলোচনা করছি শেষ মুহূর্তে কি ধরনের প্রশ্ন তোমাদের করতে হবে, একদম শেষ মুহূর্তে এসে কোন কোন প্রশ্নগুলো দেখে যেতে হবে। এর আগে এডুকেশনের শেষ মুহূর্তে সাজেশন আমরা দিয়েছি, যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে, লিঙ্ক দেওয়া আছে ওখানে। তো এই ভিডিওতে মূলত আলোচনা করব একদম শেষ মুহূর্তে এসে তোমাদের কোন কোন প্রশ্নগুলো একবার হলেও দেখে যেতে হবে সেরকম কিছু প্রশ্ন। তার আগে একবার সিলেবাসটা দেখে নাও, তোমাদের এমসিকিউ থাকবে 15টি 15 নম্বর, আর শর্ট এসে টাইপ কোশ্চেন থাকবে 11টি 11 নম্বর, আর ডেসক্রিপটিভ মূলক কোশ্চেন থাকবে 7টি 5 নম্বর, 35 নম্বর এখানে, আর একটি থাকবে 1 নম্বরের, এই 4 নম্বরের একটি। এই 39 নম্বরের প্রশ্নের কি ধরনের প্রশ্ন হতে পারে, মানে কি ধরনের সাজেশন পড়তে হবে, সেই বিষয়ে আলোচনা করব। আরেকটি ভিডিওতে গ্রামার এবং কম্পোজিশনের যে 15 নম্বর থাকে, সেই রকম একটি ভিডিও আমরা খুব দ্রুত প্রকাশ করব। তো প্রথমে দেখো ব্যাকরণ থেকে তোমাদের, মানে গ্রামার থেকে 15 নম্বরে কি কি থাকে। কারক থেকে থাকে 3 নম্বর, সমাস থেকে 4, শব্দ যুগলের অর্থ পার্থক্য থেকে 2, এক কথার প্রকাশ থেকে 3, আর পরিনিষ্ঠিত রূপ থেকে 3। এই 15 নম্বরের যে টোটাল তোমাদের যে গ্রামার থাকবে, তো এর উপরে আলাদা একটি ভিডিও দেবো যেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট গ্রামার উত্তর সহ আলোচনা থাকবে। এই ভিডিওতে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করছি না, আমরা মূলত ডেসক্রিপটিভ মূলক কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত দেখো গদ্যাংশ, গদ্যাংশ থেকে তোমাদের 5 নম্বরে একটি প্রশ্ন লিখতে হয়, এর জন্য আমরা 5টা প্রশ্ন দিয়েছি। প্রশ্নগুলো তোমরা একবার হলেও দেখে যাবে, কারণ শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রশ্নগুলো দেখো নিম্নরূপ: বনগত গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো, বনগত গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো, বনগত গুহা গদ্যাংশে অলিপর্বার কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো, বনগত গুহা অবলম্বনে অলিপর্বার চরিত্রটি বিশ্লেষণ করো, এবং শেষ প্রশ্ন ত্রিবিক্রম ভট্ট বিচরিত বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যে বর্ণনা দাও। এরপর পদ্মাংশ, এখান থেকে 5 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে তোমাদেরকে, এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই 5টি প্রশ্ন করলে আশা করি এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো গঙ্গার মাহাত্ম সংক্ষেপে লেখো, শ্রী শঙ্করাচার্য ভগবতী গঙ্গার কাছে কি কি প্রার্থনা করেছেন তা লেখো, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তাৎপর্য বর্ণনা করো, নরক ও নিবারিণী জাহ্নবী গঙ্গে গঙ্গার অপর নাম জাহ্নবী হলো কেন আলোচনা করো, এবং শেষ প্রশ্ন তমসী গতিমর্ম খলু সংসারে কে কেন একথা বলেছেন। পদ্মাংশ থেকে মোট 5টি প্রশ্ন। এরপর নাট্যাংশ থেকে 4টি প্রশ্ন, যেখান থেকে 5 নম্বরে একটি প্রশ্ন করতে হবে। দেখো কৌমুদীর চরিত্র চিত্রণ করো, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো, বাসন্তিক স্বপ্নম নাটকের নামকরণের সার্থকতা লেখো, বাসন্তিক স্বপ্নমের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি এনাফ, এর মধ্যে থেকে কমন এসে যাবে। সাহিত্য ইতিহাস থেকে দেখো 5 নম্বরে একটি প্রশ্ন করতে হবে, তার জন্য 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। আর্যভট্ট সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো, প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, সুশ্রুত সংগীতের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো, গীত গোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, প্রাচীন ভারতের গণিত চর্চা ও জ্যোতিষবিদ্যা সম্পর্কে লেখো। এরকম মোট বেশ কয়েক 5টি টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে, এর মধ্যে আশা করি 1টা প্রশ্ন অবশ্যই আসবে। এরপর দেখো ভাষাতত্ত্ব থেকে মোট 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো, নবভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও। এরপর দেখো ভাব সম্প্রসারণ, এখানে মোট 4 নম্বর থাকবে, আমরা তোমাদেরকে মোট 6টি ভাব সম্প্রসারণ করতে দিয়েছি, আশা করছি এই 6টি করলে এর মধ্যে থেকে এক না একটা কমন পাবে। তবুও তোমাদের যদি মনে হয় যে এর সঙ্গে আরো কিছু পড়া উচিত, তবে শেষ মুহূর্তে তোমরা এগুলো ভালো করে দেখে নাও, তবে আমার মনে হচ্ছে যে এই 6টা করলে এর মধ্যে থেকেই এনাফ। এবার দেখো সংস্কৃত নিবন্ধ রচনা, যেখানে 5 নম্বর থাকে, 5 নম্বরের একটি লিখতে হবে, এখানে মোট আমরা বেশ কয়েকটি দিয়েছি। দেখো পরিবেশ দূষণ, রামায়ণ, দেশভ্রমণ, গ্রীষ্মকাল, রবীন্দ্রনাথ, ছাত্রানং, সমাজসেবা, কালিদাস, এরকম মোট বেশ কয়েকটি দিয়েছি, আশা করছি এর মধ্যে থেকে একটা কমন আসবে। শেষ মুহূর্তে অন্তত একবার হলেও এগুলো তোমরা দেখবে। তো এরপরে দেখো সংস্কৃত অনুবাদ, এর থাকে মোট 5 নম্বর। এই সংস্কৃত অনুবাদে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব না, এর জন্য তোমাদেরকে বলবো তোমাদের রেফারেন্স বই সহ টেস্ট পেপারে যে সমস্ত কোশ্চেন আছে সেগুলোকে সলভ করো, সেগুলো ভালো করে রেডি করো। এর জন্য অবশ্যই তোমাদেরকে অনুবাদ করার নিয়ম জানতে হবে,
এখান থেকে সাজেশন পাওয়াটা খুব কঠিন, তবুও বলবো যে টেস্ট পেপার এবং রেফারেন্স বই থেকে যদি সব করে যেতে পারো তবে কোনো না কোনো মানে কোনো একটি এসে যেতে পারে। এরপর দেখো আমরা ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম সংস্কৃতের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো 2020 সালে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, শেষ সময় অন্তত একবার হলেও এই প্রশ্নগুলো তোমরা দেখবে। আরেকটি ভিডিওতে আমরা সংস্কৃতের গ্রামারের যে 15 নম্বর থাকে সেই সমস্ত গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। আর পরের ভিডিওতে আমরা ভূগোল নিয়ে আলোচনা করব। আর এর আগে আমরা তোমাদের এডুকেশনের শেষ মুহূর্তে সাজেশন দিয়েছি, তো যারা এই সমস্ত ভিডিওগুলো দেখোনি তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।